ফেসবুকে প্রথম আলাপ বারো ভাতারিটার সাথে। এক বন্ধুর ফ্রেন্ড লিস্ট ঘেটে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম বারো ভাতারিটাকে দেখতে সুন্দর বলে। বারো ভাতারি তো তাই অ্যাকসেপ্টও করে নিয়েছিল সাথে সাথেই। এরপর কথা শুরু, এ কথা সে কথায় বারো ভাতারিটার সাথে পরিচয় সারার পরে এলো খেয়েছো বাড়ি ফিরেছো জিজ্ঞেসের পর্ব। এরপর আস্তে আস্তে ভালো লাগতে শুরু করি বারো ভাতারিটাকে। কয়েকদিন পরেই প্রপোজ করে দিলাম, বারো ভাতারিটা সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিল। এরপরে বারো ভাতারিটা মেসেঞ্জার থেকে ফোন কল আর ভিডিও কলে এলো, বিভিন্ন আবদারও করতে লাগলাম। তারপর ছোটো জামা পরে ছবি দাও, স্নান করে ভিজে গায়ে ছবি দাও, প্রথমে একটু না না করতে লাগলো, কিন্তু যত যাই হোক বারো ভাতারি তো শেষমেশ ছবি পাঠাতে রাজি হয়ে গেল। ছবি পাঠানোর পর্বটা সপ্তাহে একদিন থেকে প্রায় রোজই চলতে লাগলো। না, আমি পাঠাতাম না, ও চায়নি কোনো দিন, নিজে বারো ভাতারি তাই পাঠাতো। বাড়িতে হাজার সমস্যা, তাও বারো ভাতারিটা সব সময় আমার ফোন একবার রিং হওয়ার আগেই ধরত। মাস দুই এভাবেই কাটল, ফোনে আর ভালো লাগছিল না। এবার একদিন পার্কে আসতে বললাম বারো ভাতারিটাকে, এক কথায় রাজি হয়ে গেল। বললাম চুড়িদার নয় জিন্স টপ পরে আসবে, ওসব পরতো না যদিও, তাও আমার কথা রাখতে বারো ভাতারিটা দেখি আমার কথা মতো তাই পরে এসেছে। পার্কে এক কোণে বসে দুই একটা কথার পর যখন বারো ভাতারিটার হাতটা চেপে ধরলাম, দেখি ও আরও শক্ত করে আমাকে চেপে ধরল। কোমরের কাছে হাতটা দিলাম যখন, প্রথমটা ছিটকে সরে গেল, তারপর নিজে সরি বলে কাছে এসে দাঁড়ালো। বারো ভাতারি তো স্বভাব কোথায় যাবে, নাটক করতে ভালোই জানে। তারপর কিছুক্ষণ বাদে হাঁপিয়ে উঠেছি যখন, কপালের ঘামটা মুছে বারো ভাতারিটাকে বললাম অটো ধরে চলে যেতে, আমার কাজ আছে, আপত্তি করলো না তাতেও। দুজনে দুদিকে চলে গেলাম। এরপর আমার বাড়িতে নানান ঝামেলা শুরু হলো, সংসারের ভার কিছুটা নিতে গিয়ে সারা মাসের টিউশন পড়ানোর সব টাকাটাই বাড়িতে দিতে হলো। বারো ভাতারিটাকে এখন সেরকম টাইম দিতে পারি না, খুব ব্যস্ত হয়ে পড়েছি। ও রোজ ঠিক সময় মতো গুড মর্নিং আর গুড নাইটটা পাঠায়, আমি সিন করে রেখে দিই, রিপ্লাই দিই না, বারো ভাতারি তো কি আর মনে করবে, আবার কার সাথে সম্পর্ক জুড়ে বসে আছে কে জানে। এরম সময় ফোনে রিচার্জও শেষ, হঠাৎ দেখি রিচার্জ ডান বলে মেসেজ এলো ফোনে, সঙ্গে সঙ্গে ফোনটা বেজে উঠল, ওপারে বারো ভাতারিটার গলা। রিচার্জটা সাকসেসফুল হয়েছে কিনা জিজ্ঞেস করলো, আমার রিচার্জের ভ্যালিডিটিটাও ঠিক মনে রেখেছে। যাই হোক ভারী গলায় বলে কেটে দিলাম বারো ভাতারিটা ফোনটা। জন্মদিনে একখানা গিটার এনে গিফট করলো বারো ভাতারিটা, আমি তো অবাক, কোত্থেকে পায় কে জানে এত টাকা, নিশ্চয় নোংরা কোনো কাজ করে। এরকম সময় বারো ভাতারিটার ফোন এলো কদিন পর দুপুরে, বাড়ি থেকে নাকি বিয়ে ঠিক করেছে, এ সম্পর্ক আর রাখতে পারবে না বলল। আমার তো মাথা গরম আগুন, মা বাবা তুলে সে কি খিস্তি বারো ভাতারিটাকে, চুপ করে রইল ফোনের ওপারে। আমি ওই গোপন ছবিগুলো নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে বারো ভাতারিটাকে ব্ল্যাকমেল করায় শান্ত গলায় বলল, আমি চিনি তোমাকে, তুমি এরম করবে না সে বিশ্বাস আছে। তারপরেও বারো ভাতারিটাকে যাতা বলে ফোন কেটে দিলাম, সত্যি বলতে আফসোস করতে লাগলাম, নিজের উপর এতটা অসম্ভব পরিমাণ রাগ হতে লাগলো, কি খারাপ ব্যবহারটাই না করেছি। কাপা কাপা হাতে ব্লকটা খুলে ফোন করলাম, সব সময়ের মতো এবারও একবার রিংই ফোনটা উঠল, ওপারে সে শান্ত গলায় উত্তর এলো, হ্যাঁ বলো। কিছুটা চুপ করে রইলাম, বুঝতে পারিনি কখন চোখের কোণে জল চলে এসেছে। এই প্রথম কাপা কাপা গলায় বললাম, নিজের খেয়াল রাখিস, ভালো থাকিস। ওপার থেকে হিমালয়ের হাওয়ার মতো ঠান্ডা গলায় উত্তর এলো, ডিম আর বেগুনটা ভুল করে খেয়ে ফেলো না যেন, তোমার অ্যালার্জি আছে। উত্তর পাইনি কিছু দেওয়ার মতো, এত ছোট নিজেকে মনে হয়নি কোনোদিন, ফোনটা কেটে দিয়েছিলাম। যে মানুষটা জীবনের সাধারণ মুহূর্তগুলোকে দামি বানিয়েছে, তাকে দেওয়ার জন্য আমার স্টকে খিস্তি থাকে শুধু।